আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেখ মাসুদ রানা, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমরা সেকেন্ড টাইম করোনা মোকাবেলায় গাজী মেডিকেল কলেজ থেকে যে সমস্ত উদ্যোগ হাতে নিয়েছি তার মধ্যে আমাদের সার্বক্ষণিক ডাক্তার ব্যবস্থা, সার্বক্ষণিক করোনা ইউনিটের অক্সিজেন ব্যবস্থা, সার্বক্ষণিক করোনা রোগী আমরা 24 আওয়ার্স ভর্তি নিচ্ছি। শুধু করোনা রোগী নাই, করোনা রোগী বাদেও করোনা সারা যেসব রোগী জেনারেল রোগী আছে আমরা সেসব রোগীও ভর্তি নিচ্ছি। 24 আওয়ার্স আমরা সার্ভিস দেওয়ার চেষ্টায় আছি। আমাদের যে করোনা ইউনিটের যে মেইন হাতিয়ার হাই ফ্লো অক্সিজেন, সেই ব্যবস্থাটাও আমাদের আছে অ্যাভেলেবেল। করোনা আইসিইউ, করোনা এইচডিইউ, করোনা জেনারেল বেড, করোনা প্রি এইচডিইউ সব কিছুই আমাদের অ্যাভেলেবেল আছে। করোনা ছাড়া অন্যান্য রোগীরাও আমাদের এখানে ভর্তি হতে পারতেছে, এটা আতঙ্কের কিছুই নেই। করোনা আজকে আর আতঙ্ক নয়, সচেতনতাই এর প্রধান প্রতিকার ব্যবস্থা। আমরা চেষ্টা করতেছি সবাই গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সব মানুষ বা সব চিকিৎসক, সব ওয়ার্ড বয় আয়া, মোট কথা সব জনবলই একসাথে চেষ্টা করতেছি করোনা সেকেন্ড টাইম গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আসুন, দেখুন আমাদের সার্ভিস ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা। করোনা ছাড়াও জেনারেল রোগী আমরা ভর্তি দিচ্ছি, আপনারা আসুন দেখুন আমাদের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতি দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ইনশাআল্লাহ যেন 100% আমরা কিউর করতে পারি, আমরা সে চেষ্টায় এগোচ্ছি।